আমি শ্রী কৌশিক কুমার বিশ্বাস, আমি লেখা একটি কবিতা পাঠ করে শোনাব। কবিতার নাম হেনরি। হেনরি এমন একজন মানুষ ছিলেন যার কথা শুনলে শ্রমজীবী মানুষের রক্তে তুফান ওঠে। হেনরি যন্ত্রের এগেনস্টে লড়াই করে জিতেছিলেন। কবিতাটা শুন। জন হেনরির চোখে সূর্য জেগে, জন হেনরির সারা শরীর জুড়ে আগুন ধারা, জন হেনরির তপ্ত উজ্জ্বল কৃষ্ণ কালো শরীরটা সভ্যতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। জন হেনরির প্রিয়া মেরি ম্যাকডিলান উদ্বিগ্ন, কিন্তু প্রিয়র সাফল্য নিয়ে নিশ্চিত। জন হেনরির হাজারো সাথীও 6 ফুট 200 পাউন্ড হীরের মতো চকচকে শরীরটার ওপর অগাধ বিশ্বাস। একদিকে স্ট্রিম ড্রিল যন্ত্র পাথর কাটে, আর অন্যদিকে হেনরি, হ্যামার ম্যান হেনরি, বিদ্যুতের গতিতে হেনরির হ্যামার পাহাড়ে আছড়ে পড়েছে, পাহাড় থরথর করে কেঁপে উঠেছে। আর্তনাদ করতে করতে পাহাড় হুড়মুড়িয়ে হেনরির পায়ের তলায়। হেনরি দাঁড়িয়ে চোখে জল চিকচিক করছে জয়ের আনন্দ। প্রিয়া দৌড়ে হেনরির বুকে মাথা রাখল, হাজারো সাথীর সে কি উল্লাস। হেনরি ফিরে গেল ওপারের ডাকে। নমস্কার।